পুরুষরা কি আঙ্গুলে আংটি পরতে পারবে? আসলে জুয়েলারি, অর্নামেন্টস এগুলো নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। তবে হ্যাঁ, পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন, পুরুষরা চাইলে আংটি পরতে পারবে। কোন হাতে পরবে? তারা ডান হাতে পরবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরেছেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস খাতাম মিন ফিদদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি পরতেন, রূপার আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন, ফি ইয়ামিনিহি, ওনার ডান হাতে পরতেন। আর ওয়াকানা ফাসসুহু মিনাল হাবাসা, আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন। তাহলে রূপার আংটি পরতেন ডান হাতে, শামায়েলে তিরমিজিতে এগুলো এসেছে, আর পাথরটা ছিল হাবাসি পাথর। তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসলাম মোহাম্মদ রসুলুল্লাহ লিখিয়েছিলেন। সবসময় আংটি পড়তেন না বিষ্ণু ইসলাম, মাঝে মাঝে পড়তেন। তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর বসাই, সোলাইমানি পাথর, আকিক পাথর, সাফায়ার পাথর, এটা সেটা না, কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না, এগুলো ইসলামের মধ্যে নেই, এগুলো বেদাত, এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে। কারণ পাথর কিছু করতে পারে না। ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ, মুর্শেদ আলী প্রশ্ন করেছেন, আমরা বলবো মুর্শেদ সাহেব। তো পাথর আপনার কিছু করতে পারে না, করতে পারে হচ্ছে আল্লাহ। ইদা সাআল তাফাস আলিল্লাহ, বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে চাও, ও ইদা স্তাআন তাফাস তাআইন বিল্লাহ, সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও। তো কোনো নিয়তে পাথর বসানো যাবে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এটা পড়তেন, সব সময় পড়তেন না। কেন পড়তেন? সাহাবার এসে বললে, রাসূল আল্লাহ, আপনি যে ওনারও বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে ওনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না, যেই চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না, কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কিভাবে লেখে, লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে, নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম, লিখিত কোনো জিনিস রাসূল ইসলামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। বিশ্বনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরও বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে, এজন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এবং কোনো কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না, জানতেন না। ওমা আল্লামনা হুশে আরা ওমা ইয়াম বাগিলা, আমি আপনাকে কবিতা শিখাইনি, আর কবিতা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য। যদি বিশ্বনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দা আকা রব্বুকা মা কলা, এই যে মিলানো কথাগুলো এগুলো মোহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা না। এই জন্য টেস্ট টিউব বেবি, আচ্ছা সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব, এই জন্য আল্লাহ তাআলা বিষ্ণু ইসা ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি, তিনি বিষ্ণু ইসা ইসলামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন। তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন। বিষ্ণু বলেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার আদব, আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। তো বিষ্ণু ইসা ইসলাম ডান হাতে আংটি পরতেন, রূপার তৈরি আংটি পরতেন, খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের জন্য সিল্ক, সিল্কের কাপড় পরা যেমনি হারাম, স্বর্ণ ব্যবহার করাও হারাম। ডান হাতে পরতেন, রূপার আংটি পরতেন, সেখানে লেখা ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে, তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম, চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন। বিশ্বনবীর এন্তেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা ব্যবহার করতেন। এক দেড় বছর পরে উনি যখন এন্তেকাল করলেন, ওমরে ফারুক খলিফা হয়ে আসলেন, উনি এই আংটিটা ব্যবহার করতেন, প্রায় 10 বছর ব্যবহার করেছেন। এরপরে ওনার পরে যখন ওসমান জুন্নুরাইন, সেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে। কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে, খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসুলের সেই বরকতের আংটিটা
কুয়ার মধ্যে পড়ে যায়, এবং ওনার সময় থেকে কিন্তু ফিতনা গজিয়ে ওঠে মুসলিম বিশ্বে, নানা ধরনের ফিতনা, নানা ধরনের হত্যাকাণ্ড, মারামারি শুরু হয়। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, হতে পারে বিশ্বনবীর ওই আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতিভাবেই সেটা পড়ে গিয়েছে, এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে। তো পুরুষরা আঙ্গুলে আংটি দিতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে, যেহেতু বিশ্বনবী ডানপন্থী ছিলেন, ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউহিব্বু তায়াম্মুনা ফি শানিহি কুল্লি ফি তারাজ্জুলিহি তানাউলিহি, জুতা পরার সময় ডান পা ঢোকাতেন, আগে চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে আঁচড়াতেন, মুসাফা করলে আগে ডান দিক থেকে, খাদ্য বিতরণ করলে আগে ডান দিক থেকে। তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, ডান হাতে আপনারা পড়বেন আংটি, রূপার আংটি। আশা করি বুঝতে পেরেছেন।